প্রশ্ন করেছে জাকির নায়ক সম্পর্কে জানতে চাই, তো বছর ধরে উনি আলোচনা করে এখনো জানেন না ওনার সম্পর্কে। কিছু কিছু আলেম ডাক্তার জাকির নায়ককে কাফের এবং ইহুদিদের দালাল বলে, মাশাআল্লাহ। এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না, এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ফতোয়া দেয় তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতোয়া? জাকির নায়ক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি। তার কথা শুনে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে, আলোর দিশা পেয়েছে, ঠিক কিনা? হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি, আপনি বানাইছেন কয়জন রে? যে উনারে কাফের ফতোয়া দিল উনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন? আর জাকির নায়কের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে। অনেক বিষয় আছে যেগুলো অনেকে এইভাবে উপস্থাপন করতে পারে নাই, সমসাময়িক বিষয়, কম্পারেটিভ বিষয়, আধুনিক বিষয়, এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে। অস্ট্রেলিয়াতে যে, ইংল্যান্ডে যে, আমেরিকাতে যে, আপনি কথা বলতে পারবেন? দাওয়াতি কাজ পৌঁছাতে পারবেন? উনি পারছে, যেটা আমরা পারি না এটা উনি পারছে, এজন্য সহ্য হয় না আমাদের। এদেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। টাইনে আপনারা নিচে নিয়ে আসবে, এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায়। কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং দিয়ে টানবে, কথা বলেন? এই জন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। জাকির নায়কের সব কথাই যে আপনারে মানতে হবে এটা তো উনিও বলে নাই। ওনার দেয়া কোনো মাসআলা, লিগ্যাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে, যে আলেমের কথা ভালো লাগে কোরআন সুন্নাহর আলোকে আপনি মানেন, কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে? গোটা বিশ্বব্যাপী ওনার জয়গান। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার